জালে মাঝখানে আজ একা আমি থাকি কেন এইসব কথা শুনতে হবে বল? শিহাব এসব বলে গিয়েছে, আশোক ওকে আমি এমন শিক্ষা দিব, কত বড় সাহস ওর। এই চুপ, শিহাবকে তুমি কিসের শিক্ষা দেবে? শিহাব কি মিথ্যে কথা বলেছে? বাবা তুমি আমার সাথে এভাবে কথা বলছো? হ্যাঁ বলছি, এবং তার জন্য যথেষ্ট কারণ আছে। তুমি বিনার সাথে ঝগড়া করে বেড়াচ্ছো, তুমি শিহাবের সাথে ঝগড়া করছো, তুমি কার সাথে ঝগড়া করনি, সবার সাথে ঝগড়া করে বাড়িটাকে একেবারে মাথার উপর তুলে ফেলেছো। আমি অযথা কিছু করছি না বাবা, যেটা করছি বিনার ভালোর জন্যই করছি। বিনার ভালোর জন্য তোমাকে কে করতে বলেছে আমি শুনি, বলো। কেউ কিছু বলেনি, আমি আমার দায়িত্ব থেকে করেছি। আজকে কোথায় গিয়েছিলাম জানো বাবা? কোথায় গিয়েছিলে শুনি? চপলের বাসায়, যেখানে যে চপল আর প্রীতম একসাথে থাকে, ওরা আরমানের বন্ধু। তো ওখানে তোমার যেতে হলো কেন? তোমরা জানো না বাবা আরমান কত বড় একটা ফ্রড। ও কি করেছে জানো? ওদের সাথে যে পড়তো মেয়েটা ইউনিভার্সিটিতে শম্পা, ওর সাথে তো আরমানের প্রেম। এখন ওকে ত্যাগ করে সে বিনাকে বিয়ে করতে যাচ্ছে, আর এইটা তো বোকা, কিচ্ছু বুঝে না। তোমার কি সব বাজে কথা কে বলেছে আপা? উল্টাপাল্টা কথা বলছো কেন? যেই বলুক কথাটা কিন্তু সত্য মা। কথাটা যে সত্য তার কোনো এভিডেন্স তোমার কাছে আছে? এবং কোনো এভিডেন্স ছাড়া যদি কোনো কথা বলা হয় সেটা আইনত অপরাধ। জানো বাবা শম্পা প্রীতম আর আরমানকে নিয়ে গন্ডগোল চলছে ওদের মধ্যে। এসব তোমাকে কে বলেছে? প্রীতম? না না ওর সাথে আমার দেখাই হয়নি। দেখো লিডা, তুমি যা করছো তার কোনো তথ্য প্রমাণ তুমি জোগাড় করতে পারো না, এবং তথ্য প্রমাণ ছাড়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তুমি কি বুঝতে পারছো? এ সব কিছু সত্য বাবা, বিশ্বাস করো তুমি। Thank you.
সত্য তখনই হবে যখন তুমি এর তথ্য প্রমাণ জোগাড় করে দিতে পারবে। আর যদি তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পারো, আদালত সেটা গ্রহণ করবে না। তুমি কি বুঝতে পারছো? তোমার এই অযাচিত হস্তক্ষেপে বিনা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিকভাবে, এই যে কাঁপতে কাঁপতে চলে গেল, তুমি কি তার ক্ষতিপূরণ দিতে পারবে? না, তুমি যদি এই সব জিনিস বন্ধ না করো তাহলে আমি তোমাকে স্থায়ীভাবে একেবারে শেয়ারের বাসায় পাঠিয়ে দেব। ঠিক আছে, যাও এবার ভিতরে যাও। ওকে নিয়ে তো কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। কন্ট্রোল তো করতেই হবে, করা যাচ্ছে না বললে তো হবে না। আরো তো সহজে যাবেও না শেয়ারের বাড়িতে, এটাও তো আমি বুঝি। ওর তো কাজ নেই, সারাক্ষণ বিনার পিছনে লাগা ছাড়া ওর আর কোনো কাজ নেই, দেখতে পাচ্ছ না? দাদি কি হয়েছে? আয়। আজকেও আরমানকে নিয়ে আপা কুটনামি করেছে বাবার কাছে, বাবা বলে দিয়েছে প্রমাণ আনতে। তোমার কি মনে হয় দাদি, বলো তো আরমান কি এমন করতে পারে? তুই এত চিন্তা করতেছিস কেন? পোলাপান মানুষ, এই বয়সে একটু ভাব ভালোবাসা থাকে কারোর লগে, সেটা তো ভুলে গেছে, এখন তো তোকেই ভালোবাসে। তাহলে তাহলে কি সমস্যা? এসব তুমি কি বলছো দাদি? আরমান আমাকে বলেছে ওর এর আগে কারোর সাথেই সম্পর্ক ছিল না, আর আপার কথা যদি সত্যি হয় আরমানের কথা তো মিথ্যেও যাবে। তুই এসব কি করতেছিস বিনা? না দাদি, আপার কথা যদি সত্যি হয় আরমানের মতো মিথ্যেবাদীকে আমি কখনোই বিয়ে করব না। আর আপার কথা যদি মিথ্যে হয় আপাকে আমি কখনোই মাফ করব না। তোরা সবাই মিলে আমার পাগল বানায় ফেলবি। দিনা এই বাড়িতে কেন পড়ে রয়েছে আমি তো বুঝতে পারতেছি না। দাঁড়া, সেভাবে লগে আমার কথা কর লাগব। শোনো দাদি, তোমাদের যা ইচ্ছা করো, আমি কিন্তু আমার কথা বলে দিলাম। আইসিরি চুপ থাক, আরমানের লগে বিয়ে কি আমরা ঠিক করছি? তুই তো নিজেই পছন্দ করছিস, এখন আবার উল্টা পাল্টা কথা কইতেছিস কেন? কাল কইলি বিয়ে করুম, আজ কইতেছিস বিয়ে করুম না। মনে একটা কথা তোরা কই, বিয়েটা কোনো ছেলে খেলা না, বুঝছিস? এই যে করুম না করুম করুম না করুম, একটা মনস্থির কর, তা না খামা খাই প্রেসার পাড়স, এই তোদের মেজাজ বুঝি না আমি, বুঝি না, একদম বুঝি না। যা, আমার ভালো লাগতেছে না তোদের কথা বলতে, যা যা যা, এক এক বোন হয়েছে এক এক রকম, যা। হ্যাঁ যাচ্ছি। দুইটা বোনই হয়েছে পাগল। আপনাকে আমি কেন খুঁজছি সেটা নিশ্চয় আপনি অনুমান করতে পেরেছেন। আপনি বিনার বড় বোন, আর আরমানের সাথে বিনার বিয়ের কথা চলছে, সুতরাং ধরেই নিতে পারি আরমানের ব্যাপারে আপনি আমাকে কিছু বলতে চান। আপনি অনেক বিচক্ষণ। আরমান সম্পর্কে আমি বলতে না, জানতে চাই। বলুন কি জানতে চান? আমি বিনার বড় বোন, তাই বিনার বিয়েটা কার সাথে হচ্ছে তার সম্পর্কে ডিটেলস জানতে চাই। সেই অধিকার আপনার আছে। আপনি আরমানের বন্ধু, আশা করব আরমান সম্পর্কে আপনি সত্যিটাই আমাকে বলবেন, কারণ আপনি তার বন্ধু। হ্যাঁ, আমরা অনেক দিনের বন্ধু, কাজেই তার সম্পর্কে জানাটাই স্বাভাবিক, আর আমি সেটা জানি। আচ্ছা, আপনাদের আরেকজন মেয়ে বন্ধু ছিল,
ও শম্পা কি রাইট? হ্যাঁ, আমরা একসাথে ভার্সিটিতে পড়তাম। শম্পার সঙ্গে আরমানের একটা সম্পর্ক আছে, কথাটি কতটুকু সত্য? এ কথা আপনাকে কে বলেছে? আপনার আরেক বন্ধু চপল। চপল আপনাকে এই কথা বলেছে? হ্যাঁ বলেছে। কথাটি কি সত্যি? তাহলে এই সত্যিটা জানার পরও আপনারা কেন আরমানের সাথে আমার বোনের বিয়েটা দিতে চাচ্ছেন? আমরা বিয়ে দিতে চাইছি। কে বলল? আরমান নিজেই বিনাকে বিয়ে করতে চাইছে। আরমান নিজে থেকেই ওকে পছন্দ করেছে, আমরা না। এই যে দুটো মানুষ একসাথে বিয়ে হলে ওরা তো অসুখী হবে। বিনা যদি জানতে পারে যে আরমান বিয়ের আগে আরেকটা মেয়ের সাথে প্রেম ছিল, তখন তো বিনা কষ্ট পাবে, কি তাই না? হ্যাঁ পারে। আরেকটা হচ্ছে শম্পা, আরমানকে না পাওয়ার কষ্ট সারা জীবন বয়ে বেড়াবে। তার সেই দীর্ঘশ্বাসটা আমার বোনের উপর প্রভাব পড়বে, কি পড়বে না? আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি বলুন তো আমি কি করতে পারি তার জন্য? আমরা দুজন মিলে করতে পারি প্রীতম। আরমান আর বিনার বিয়েটা যেন না হয়। তারপর আমি চাই আরমান আর শম্পা বিয়েটা করুক। আপনি চান না? আমিও চাই, আমিও চাই আরমান আর শম্পার বিয়েটা হোক। তাহলে আমাদের এখন কাজ একটি, আরমান আর বিনার বিয়েটা বন্ধ করা, রাইট? কিন্তু কিভাবে? ওরা কি বিশ্বাস করবে? আপনার কাছে এমন কোনো এভিডেন্স আছে যেটা আরমান আর বিনার বিয়ের বিপক্ষে দাঁড় করানো যায়? এভিডেন্স প্রমাণ না, মনে করতে পারছি না। ভালো করে ভেবে দেখুন, এতদিন ধরে আপনারা একসাথে মিশছেন, নিশ্চয় কোনো না কোনো এভিডেন্স আছে। Yes, evidence আছে। কি সেটা? আমাকে দিন একটা চিঠি। শম্পা আরমানকে দেবার জন্য একটা চিঠি দিয়েছিল, কিন্তু চিঠিটা পড়ার পরে আমি আর সেটা আরমানকে দেইনি। সেই চিঠিটাই আছে। কি লেখা ছিল চিঠিতে, আপনি কি পড়েছেন? হ্যাঁ পড়েছি, এই জন্যই ওটা আমি আরমানকে দেইনি, কিন্তু পরবর্তীতে শম্পার অতিরিক্ত আগ্রহের কারণে আমার অনুমতি হার মানে। এখন আমিও চাই আরমান শম্পার সম্পর্কটা একটা করে নিতে পারব। এই চিঠিটা আমাকে এনে দিতে পারবেন? কিন্তু ওটা তো একতরফা চিঠি, এভিডেন্স হিসেবে ওটা কতটুকুই বা প্রমাণ করবে? এটা নিয়ে আমি ভাববো, আমি দেখবো, আপনি শুধু আমাকে এই চিঠিটা এনে দিন। মনে রাখবেন, আমরা শুধু দুজন মানুষের সুখের চিন্তা করে এই কাজটি করছি। দুজন না, তিনজন। আরমান আর শম্পার বিয়ে হলে আমিও অনেক সুখী হব। খুব তাড়াতাড়ি আমাকে চিঠিটা এনে দিতে হবে, কি পারবেন না? খুব তাড়াতাড়ি আপনি চিঠিটা পাবেন। ধন্যবাদ, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, আমি আসি। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম তুমি কেন গিয়েছো, কোথায় গিয়েছো, তুমি বলে যাও না কেন। আচ্ছা তোমার কেন এত কিছু জানতে হবে? অবশ্যই জানতে হবে। তুমি কোথায় যাও না যাও সেটা জানা আমার কর্তব্য, কারণ তুমি আমার স্ত্রী। তুমি ওকে চার্জ করছো? হ্যাঁ চার্জ করছি। কোথায় গিয়েছিলে এবং কেন গিয়েছিলে? এত সাহস হলো কি করে আমাকে তুমি চার্জ করা? চিৎকার করো না, 100 বার চিৎকার করব,
পেয়েছো কি তুমি? হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কোথায় গিয়েছিলাম। আচ্ছা, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে আমাকে নিয়ে? সন্দেহ তো হতেই পারে, যেটা তুমি বলতে পারো না সেটা তো সন্দেহের কারণ। কি বললে তুমি? আমাকে তুমি সন্দেহ করো? হ্যাঁ করি। কি শুনতে ভালো লাগলো? তুমি যখন আমাকে নিয়ে সন্দেহ করো তখনও আমার শুনতে ভালো লাগে না, কিন্তু আমি তোমার মতো হইচই করি না। চুপ করো। কেন কেন চুপ করবো? কারণ তুমি একটা লম্বা দুশ্চরিত্র। আজকে আমি তোমার কাছে ডিভোর্স চাচ্ছি, কালকেই আমি পেপার রেডি করে তোমার সাইন নিব। তুমি তুমি আমাকে আরো দুইটা চট দাও, তবু তুমি এই কথা বলো না। তুমি কি তাহলে তোমার ভুল বুঝতে পারছো? আমি কি বলেছি যে আমি ভুল করিনি? তুমি কি ভেবেছো আমি কি আমার কাজে বাইরে গিয়েছি? আমি তো গিয়েছি বিনার জন্য, আরমানের খোঁজ দিতে। আরমানের ব্যাপারে খোঁজ নিতে? হ্যাঁ, আরমানকে নিয়ে সবাই যেভাবে নাচছে আমি প্রমাণ করে দেব যে আরমান একটা দুই নাম্বার ছেলে। আরে ওর তো একটা মেয়ের সাথে প্রেম আছে, কি যেন নাম, ওই মেয়েটার নাম হচ্ছে শম্পা, না জানে আরো কত কি কাহিনী আছে কে জানে। এসব তুমি কি বলছো রিনা? আচ্ছা তুমি কি চাও? তুমি কি চাও ওর বিয়েটা ভেঙে যাক? হ্যাঁ আমি অবশ্যই চাই বিয়েটা ভেঙে যাক। আরমানের আর বিনার সাথে বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। তুমি আসলে একটা সাইকো, তোমাকে মানসিক ডাক্তার দেখানো উচিত। কি বললে? আমি সাইকো? হ্যাঁ তুমি একটা সাইকো, এবং তোমার সাথে থাকতে থাকতে আমিও সাইকো হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ? তোমার সাথে এভাবে আর থাকা সম্ভব না। হাল ছেড়ে দিলে কি চলবো, কি সমাধান করতে হইব সেটা ভাইবে দেখি। কিন্তু দাদি। আচ্ছা রিনা রে কি বলে আসছো, তুমি চলে যাবা? ওইটা আমি দেখতেছি। আচ্ছা আপা, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সারাক্ষণ আমার পিছনে লেগে থাকো? বিনা, আমি কখনোই তোর পিছনে লাগিনি। তুই আমার একমাত্র আদরের ছোট বোন, আমি কেন তোর পিছনে লাগতে যাব? তোকে তো আমি আগেই সতর্ক করেছিলাম যে ওই ছেলেটা ভালো না। কি দেখলি তো আমার কথা এখন ঠিক হলো? তুমি যে সব কথা বলো প্রত্যেকটা কথা বানানো, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। আমি মোটেই বানিয়ে কথা বলছি না, আমার কথা তুই বিশ্বাস করছিস না কেন? তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি যেগুলো বলছো সব সত্যি? আছে, প্রমাণ আছে, প্রমাণ আমি দেখাবো তোকে। প্রমাণ ছাড়া কি আর আমি কথা বলি নাকি? তুমি এসব কেন করছো আপা? এক কথা বারবার কেন বলছিস বিনা? আমি কোনোভাবে চাই না যে কোনো একটা বাজে ছেলের সাথে তোর বিয়ে হোক। চুপ করবে আপা, আরমান মোটেও খারাপ ছেলে না,
তুমি শুধু শুধু ওকে কেন অপবাদ দিচ্ছো? যে পুরুষ পুরনো প্রেমকে গোপন করে নতুন করে সম্পর্ক করতে চায় তাকে চিটার ছাড়া আর কি বলবি? আরমান শম্পার সাথে চিট করে এখন তোর সাথে সম্পর্ক করছে, তোকে বিয়ে করে দুদিন পরে তোর সাথে চিট করবে, তারপর আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে। চুপ করবে আপা, কি সব বলছো সব? তোর যা ইচ্ছা তাই বল, একদিন তোরাই এই আমাকে বিশ্বাস করবি, আমার কথা স্বীকার করবি, আমি আজকে কিছুই বলবো না। তুমি যাবে আপা, তোমার সাথে আমার এখন কথা বলতে ভালো লাগছে না, যাও। এই রিনাকে এখন কারোরই ভালো লাগছে না, রিনার কথা সহ্য হয় না, এমন একদিন আসবে যে রিনার কথাই সত্যি হবে। দয়া করে এখন একটু যাও। চার দেয়ালে আরমান তো ভালো ছেলে, ও কেন চাইছে না আরমানের বিয়ে? এটাই তো সমস্যা, একটা জিনিসের মাথায় যদি ঢুকে যায় এটা সহজে শেষ হয় না। আমি বুঝতে পেরেছি। আচ্ছা বাবা তুমি ধরো, আমি বিনাকে দিচ্ছি। জি। সেটা হলে আমার মতো খুশি আর কেউ হবে না। বিনা আমি তোমাকে ভালোবাসি বিনা, খুব ভালোবাসি। আরমানের বিয়ের কেনাকাটা ব্যাপারে একটু সময় দাও, তোমাকে তো আগেই বলেছি সময় বদলে গেছে। স্মৃতিতে